Assalamualaikum. Welcome my online class. Dear student and viewer, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি জিওমরফোলজি অনার্স দ্বিতীয় বর্ষের 2002 কোর্স কোডের আমরা আজকে ফোর্থ চ্যাপ্টার যেটা হচ্ছে জিওমরফোলজিক্যাল প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম এই চ্যাপ্টারের আমরা চার নম্বর মানে এটা চার নম্বর চ্যাপ্টার এটার ফোল্ডিং অংশটুকু পড়াবো ফোল্ডিং অ্যান্ড ফল্টিং এর মধ্যে ফোল্ডিংয়ের আজকে আমি প্রথম পার্টটা পড়াবো এটা আমার এই জিওমরফোলজিক লেকচার হচ্ছে নয় নম্বর লেকচার আমরা চলে যাই আর তার আগে তোমাদের সাথে আমার পরিচয় আছে যদিও কারণ স্পেশালি আমি অনার্স সেকেন্ড ইয়ারের প্রচুর ক্লাস নিয়েছি প্রায় 25-26টার মতো তো তারপরেও আমি তোমাদের সাথে আবার একটু পরিচয় হয়ে নিই পরিচিত হচ্ছে আমি নাসরিন আক্তার সহকারী অধ্যাপক ভূগোল ও পরিবেশ বিভাগ ঢাকা কলেজ ঢাকা আজকের আমাদের প্রেজেন্টেশনের আউটলাইনস আমরা যে প্রেজেন্টেশনের পরে যা জানতে পারবো তা হচ্ছে ভাজ কি ভাজের সংজ্ঞাটা কি মানে কি ভাজ কাকে বলে ভাজের আকৃতি ও আয়তনের নির্ধারক সমূহ কি কি হতে পারে ভাজ সৃষ্টির প্রক্রিয়া অর্থাৎ প্রসেস এবং ভাজ সৃষ্টির পদ্ধতি মেকানিজম অফ ফোল্ডিং অ্যান্ড হচ্ছে ভাজের বিভিন্ন অংশ এগুলো সম্পর্কে আমরা আজকে জানব ভাজের সংজ্ঞা বা ভাজ কাকে বলে ফোল্ডিং কাকে বলে ভাজ শব্দটি পাললিক শিলা স্তরের বক্রতা বা বাঁকানো অবস্থা বোঝানোর জন্য এটা ব্যবহৃত হয় ভাজ বলতে স্তরীভূত শিলার ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী গমনের ফলে সৃষ্ট অবস্থাকেই বোঝায় সংকোচন বলের ক্রিয়ায় ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গের সমন্বয় ভূপৃষ্ঠের শিলা স্তর যে তরঙ্গায়িত অবস্থা প্রাপ্ত হয় তাকে ভাজ বলে আমরা তো ভাজ মানে একটা ধারণা আমাদের আসেই যে উঁচু নিচু যে একটা অবস্থা সেটাকে আর কি ভাজ বলা হয় আমরা এতক্ষণ সংজ্ঞাগত অনুসারে কথাটা বলেছি আচ্ছা এখন চলে যাই আমরা পরের অংশে যেটা হচ্ছে যে ভাজের আকৃতি এবং আয়তনের জন্য কোন কোন নিয়ামকগুলো কাজ করে প্রথমে হচ্ছে যে সংশ্লিষ্ট শিলার মানে যে শিলাটার ভাজ সৃষ্টি হবে সেই শিলার কাঠিন্য তার স্থিতিস্থাপকতা তার দৃঢ়তা এসবের উপরে শিলার ভাজের আকৃতি এবং আয়তন নির্ভর করে আরও নির্ভর করে যেই শিলাটা ভাজ সৃষ্টি হবে তার চাপ এবং তাপ সহন ক্ষমতা হ্যাঁ তারপরে সংকোচনের ফলে উদ্ভূত চাপ ও তাপের পরিমাণ এবং তার তীক্ষ্ণতা এবং সময়ের ব্যাপ্তি অর্থাৎ কত সময় ধরে ওই চাপ ও তাপ কাজ করছে সংকোচন বলের তারতম্য অর্থাৎ যেদিক থেকে সংকোচন বল বেশি কার্যকর হয় ভাঁজটি তার উল্টো দিকে হেলে যায় এগুলো গেল একটা ভাঁজের আকৃতি এবং আয়তনের নির্ধারক সমূহ অর্থাৎ ফ্যাক্টরগুলো এখন আসব ভাঁজ সৃষ্টির যে প্রক্রিয়া ভাঁজ কীভাবে মানে প্রসেস কীভাবে সৃষ্টি হয় ভাঁজ সৃষ্টির প্রক্রিয়াকে মূলত দুটো ভাগে ভাগ করা যায় বা দুটো ভাগে ব্যাখ্যা করা যায় একটা হচ্ছে কি ভূগাঠনিক প্রক্রিয়া যেটাকে বলা হয়ে থাকে টেকটনিক প্রসেস আরটা হচ্ছে অভূগাঠনিক প্রক্রিয়া যেটাকে বলা হয় নন টেকটনিক প্রসেস টেকটনিক প্রসেস কি এই পদ্ধতিতে অধিকাংশ ভাজই কিন্তু সৃষ্টি হয়ে থাকে পৃথিবীর অধিকাংশ বড় বড় পর্বতমালা যেমন হিমালয় আল্পস অ্যাপালেশিয়ান এ ধরনের পর্বতমালার অধিকাংশ ভাজ এই পদ্ধতিতে উৎপত্তি হয়েছে এ প্রক্রিয়ার কয়েকটা ধাপ রয়েছে আমরা যদি ধাপগুলো দেখি সেগুলো কী কী এখানে লেখা আছে যে অনুভূমিক প্রসারণ যেটাকে হরিজন্টাল এক্সটেনশন বলা হয় তারপরে অনুভূমিক সংকোচন যেটাকে বলা হয়ে থাকে হরিজন্টাল কম্প্রেশন ম্যাগমা এর উদ্গিরণ লাভা ইনস্ট্রাশন ভূগর্ভস্থ লবণ স্তরের ঊর্ধ্বক্ষেপণ যেটাকে সল্ট ইন্ট্রাশন বলা হয়ে থাকে আমরা এগুলো একটা একটা করে ব্যাখ্যা করব আর অভূগাঠনিক প্রক্রিয়া যেই ধাপগুলো আছে সেগুলো হচ্ছে পর্বতের গায়ে ধস আকস্মিক ধস হিমালয় রাসায়নিক দ্রবণ ও বিক্রিয়া পলির পৃথক পৃথক ঘনীকরণ সমসাময়িক বিকৃতি আমরা
একটা একটা করে দেখি যে প্রথমে আসি টেকটনিক প্রসেস। টেকটনিক প্রসেসের ভিতরে আসি যে হরিজন্টাল এক্সটেনশন। হরিজন্টাল এক্সটেনশনে কি, সেটা কি জিনিসটা কি এটা আগে জানি। সংকোচন বলের প্রভাবে যেমন ভাঁজ সৃষ্টি হতে পারে, ঠিক তেমনই প্রসারণ বলের প্রভাবেও কিন্তু ভাঁজ সৃষ্টি হতে পারে। তবে এই প্রক্রিয়া ভাঁজ সৃষ্টি খুব কম হয়। স্তরীভূত শিলায় যখন প্রসারণ বল কাজ করে তখন বিভিন্ন স্তরের গঠনগত ভিন্নতার কারণে কোথাও কোথাও স্তরের পুরুত্ব কমে যায়, কিন্তু কোথাও কোথাও আবার স্তরের পুরুত্ব কমে না। যেখানে স্তরের পুরুত্ব কমে না সেখানে ঊর্ধ্বমুখী বল উপাংশে কাজ করে এবং ভূপৃষ্ঠের কাছাকাছি স্তরে ভাঁজের সৃষ্টি হতে পারে। আমরা যদি একটা চিত্র দেখি এটার, আমি তোমাদেরকে পরের স্লাইডে একটু চিত্রটা দেখাই। এই যে এই চিত্রটা হচ্ছে আনুভূমিক প্রসারণ বলের প্রভাবে ভাঁজের ভাঁজটা কীভাবে হয়। হ্যাঁ, তোমরা একটু খেয়াল করো চিত্রটায় যা। আচ্ছা, পরের আমরা পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে অনুভূমিক সংকোচন। অনুভূমিক সংকোচন হরিজন্টাল কম্প্রেশন, এটা হচ্ছে সংকোচন বলের ফলে শিলাস্তরে সংকুচিত বা কুঞ্চিত হয়ে ভাঁজের আকার প্রাপ্ত হয়। এই সংকোচন বলের পরিমাণ, তীক্ষ্ণতা ও এবং সময়ব্যাপ্তির উপর ভাঁজের প্রকৃতি এবং বৈশিষ্ট্য নির্ভর করে। এই সংকোচন বল বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে এবং বিভিন্ন তথ্যে এ সম্পর্কে কিন্তু আলোচনাও করা হয়েছে। যেমন প্লেট টেকটনিক থিওরি দ্বারা ভূত্বকের ভাঁজ সৃষ্টির ব্যাখ্যা সঠিকভাবে করা যায়। ওখানে বলা হয়েছে দুটি পাতের অভিসারি সীমানায় পার্শ্বচাপের ফলে শিলাস্তরে ভাঁজ পড়ে। অভিসারি মানে সামনে, মানে দুটার দিকে যে অগ্রসর হয়। আলফ্রেড ওয়েগনারের মতে মহাদেশগুলোর সঞ্চরণের ফলে সঞ্চরণের দিকে মহাদেশের প্রান্ত দেশে সঞ্চিত পলিরাশিতে সংকোচন বল কাজ করে এবং এই ধরনের ভাঁজ ও ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এটার একটা চিত্র আমি তোমাদেরকে এর আগের যেখানে দেখেছি যে এই এটা কীভাবে ভাঁজটা ভাঁজ হয়, দুই দিক থেকে চাপের ফলে। দেখো যে প্রথমে চাপে ফলে আস্তে আস্তে কীভাবে ভাঁজগুলো হচ্ছে, দুই পাশের দুইটা প্লেটের চাপের কারণে। এটা প্লেট দুটো দেখানো হচ্ছে না, কিন্তু ভাঁজটা হচ্ছে এটা দেখানো হয়েছে এই চিত্রের মধ্যে। আচ্ছা, আমরা এরপরে আসি ম্যাগমা উদ্গীরণ, লাভা ইন্ট্রাশন। টেকটনিক বলের ফলে অন্যতম যে বল, মানে টেকটনিক বলের মধ্যে যে অন্যতম যে বলটা কাজ করে তা হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় লাভা যখন বের হতে পারে না এবং এই লাভা উপরের স্তরের মধ্যে বল প্রয়োগ করে এবং ওই স্তরে ভাঁজের সৃষ্টি করে। আরেকটা হচ্ছে পরবর্তী আরেকটা হচ্ছে ভূগর্ভস্থ লবণ স্তরের ঊর্ধ্বগেপণ। আমরা আবার অনেক সময় দেখা যায় যে লবণ প্রবাহের ফলে লবণ পর্বতের সৃষ্টি হয়। এই লবণ পর্বত সৃষ্টির ইতিহাসও কিন্তু একই। ভূগর্ভস্থ কোনো স্তরের মধ্যে বিপুল পরিমাণ রাসায়নিক লবণ থাকলে ওই লবণে তাপ ও উপরের চাপের ফলে ঊর্ধ্বমুখী প্রবাহের সৃষ্টি হয়, ফলে উপরের স্তরগুলোতে ভাঁজের সৃষ্টি হয়। আমরা দুইটা চিত্র এটা দেখি। এই যে এখানে হচ্ছে অনুভূমিক প্রসারণ বলের প্রভাবে ভাঁজের সৃষ্টি, ক নম্বর চিত্রটা দেখানো হয়েছে, আর খ এবং গতে দেখানো হয়েছে লাভের উলম্ব উদ্ধক্ষেপণের ফলে ভাঁজের সৃষ্টি। তোমরা চিত্রটার দিকে খেয়াল করো। ওকে, আমরা নন টেকটনিকের যে ধাপগুলো আছে সেগুলো দেখি। পর্বতের গায়ে ধস, হিল স্লাই সাইড ক্রিপ। উঁচু পর্বতের গায়ে যখন বড় বড় ফাটল থাকে এবং ওই ফাটলের মধ্যে পানি জমে যদি এমন হয় যে ওই বিশাল পর্বতখণ্ড যার আয়তন কয়েক শত কিলোমিটার হতে পারে এবং নিচের দিকে প্রবাহিত হয়, তবে নিচে যেসব স্তর আছে তা প্রচণ্ড বলের মুখোমুখি হয় এবং নতুন নতুন ভাঁজের সৃষ্টি হয়। আরেকটা হচ্ছে আকস্মিক ধস, কলাপস স্ট্রাকচার। পাহাড়ের ঢালে ধসের ফলে যেমন নেমে আসা বিশাল শিলাখণ্ডের চাপে নিচে শিলাগুলো ভাঁজপ্রাপ্ত হয়। অনেক স্থান বড় বড় চুনাপাথরের পর্বতমালা রয়েছে। এই চুনাপাথরের পর্বতমালার গা যদি এমনভাবে ধসে পড়ে যে নিচের স্তরকে চাপ প্রয়োগ করে তাহলে নিচে স্তরে ভাঁজের সৃষ্টি হয়। এই ধরনের ধসের জন্য সাধারণত মাধ্যাকর্ষণজনিত বলই দায়ী। হিমবাহ বা গ্লেসিয়াল, বিরাট মাপের হিমবাহ তার প্রভাবপথে অবস্থিত কুয়েস্তার খাড়া ভূখণ্ড ঢালে চাপ দিলে শিলাস্তরগুলো কুঞ্চিত হয়ে ভাঁজের সৃষ্টি করে। রাসায়নিক দ্রবণ ও বিক্রিয়া, ক্যালসিয়াম সালফেট। আমরা যদি দেখি চিত্রগুলো তোমরা দেখো,
ক্যালসিয়াম সালফেটের সাথে পানি যোজনের ফলে জীবশাম তৈরি হয় এবং এর ফলে এটি আয়তন প্রায় 40% বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠের ঠিক নিচে থাকা এরকম জীবশাম তার আয়তন বৃদ্ধির জন্য উপরে শিলাস্তরকে চাপ দিয়ে উপরে ঠেলে দেয়, দিয়ে এই ধরনের ভাঁজ সৃষ্টি করে, চিত্রে তোমরা দেখছো। আচ্ছা, তারপরে আসি যে ডিফারেনশিয়াল কম্প্যাকশন অফ সেডিমেন্টস, অর্থাৎ সে পলির পৃথক পৃথক ঘনীকরণ। পলল স্তরে জমা হওয়ার পর পরে উপরের স্তরের এবং পানির চাপে ওই পলল ক্রমেই পাললিক শিলায় পরিণত হয়। এই চাপ যদি বিভিন্ন স্থানে পৃথক হয় তবে বেশি চাপযুক্ত স্থানে বেশি সংকোচন হয় এবং দুটি বেশি সংকোচনের মাঝে একটি কম সংকোচনের স্থান থাকলে শিলাস্তরগুলো ভাঁজের আকার নেয়। সমসাময়িক বিকৃতি, কন্টেম্পোরারিয়াস ডিফরমেশন, পলি জমাকরণ এবং ঘনীকরণের সময়ে, অর্থাৎ একই সময়ে সময়ের নিচের স্তরে যে পরিমাণ বল উপরের স্তর দ্বারা অনুভূত হয়, নিচের স্তর ঠিক সেই পরিমাণ বল উপরের স্তরের উপর প্রয়োগ করে, ফলে উপরের স্তরের বিকৃতি ঘটে এবং এই বিকৃতি যতই উপরের দিকে যায় ততই ব্যাপক হতে থাকে এবং উপরের দিকে ডোমের মতো হয়ে যায়। এভাবে সমসাময়িক বিকৃতির ফলে ভাঁজের সৃষ্টি হতে পারে। এগুলো গেল আমাদের প্রসেস, ভাঁজের ভাঁজ সৃষ্টির প্রসেস। এখন আসবো মেকানিজম অফ ফোল্ডিং, কীভাবে ভাঁজ সৃষ্টির পদ্ধতিগুলো কী কী। সাধারণত সৃষ্টির পদ্ধতি অনুযায়ী ভাঁজকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফ্লেক্সার ফোল্ডিং পদ্ধতি, আরেকটা হচ্ছে যে শেয়ার ফোল্ডিং অর্থাৎ ছিন্ন ভাঁজ পদ্ধতি, থার্ড হচ্ছে ফ্লো ফোল্ডিং অর্থাৎ প্রবাহ ভাঁজ। আমরা এগুলোর ডিটেলস এখন আমরা দেখব, ডিটেলস কী আলোচনা করা হয়েছে সেটা আমরা আজকে এখন দেখি। ফ্লেক্সার ভাঁজ পদ্ধতি কি? এক্ষেত্রে অনমনীয় শিলাস্তরে ভাঁজ পড়লে একাধিক ফাটলের সৃষ্টি হয় এবং ভাঁজের উপরের দিকে ফাটলগুলো প্রসারণের ফলে আয়তনে বড় হয় এবং ভাঁজের নিচের দিকে সংকোচনের ফলে ফাটলগুলো এমনভাবে বিন্যস্ত হয় যাতে শিলাস্তর আরও কম জায়গা জুড়ে অবস্থান করে। এই যে এই চিত্রটার দিকে তোমরা খেয়াল করো, এটা ফ্লেক্সার ভাঁজের মেকানিজম কীভাবে হচ্ছে। এরপরে আসি ছিন্ন ভাঁজ পদ্ধতি। এই ছিন্ন ভাঁজ পদ্ধতিতে হচ্ছে শিলাস্তর একাধিক সমান্তরাল ফাটলের দ্বারা বিচ্ছিন্ন খণ্ডগুলো যখন খণ্ডগুলো মাঝের অংশ থেকে দুপাশে ক্রমশ বেশি হারে নিচে বসে যেতে থাকলে ভূমিটি ভাঁজের আকার ধারণ করে। প্রবাহ ভাঁজ পদ্ধতি, এক্ষেত্রে নমনীয় বা নরম শিলাস্তরে পদার্থগুলো সংকোচনের ফলে সৃষ্ট চাপ ও তাপের ফলে আংশিক প্রবাহিত হয়, এর ফলে ভাঁজের শীর্ষদেশ ও পাদদেশে পদার্থ একত্রিত হয়ে শিলাস্তরের পুরুত্ব বাড়ায় এবং ভাঁজের বাহুদেশে শিলাস্তরের স্তরটির দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয় এবং দৈর্ঘ্য বেড়ে যায় এবং পুরুত্ব কমে যায়। এগুলো গেল ভাঁজের মেকানিজম, চিত্রটা তোমরা দেখো। আমরা এরপরে চলে যাব ভাঁজের বিভিন্ন অংশ, কী কী অংশ আছে। প্রথমেই দেখি ভাঁজের শীর্ষদেশ। একটি ভাঁজের উচ্চতম বিন্দুগুলোকে সংযোগ করে যে রেখা পাওয়া যায় তাকে শীর্ষদেশ বলা হয়, ক্রেস্ট। এই যে সংযোগ করে যে রেখাটা পাওয়া যায় তাকে শীর্ষদেশ বলা হয়। আরেকটা হচ্ছে টাফ, একটা ভাঁজের মানে নিম্নদেশ যেটাকে বলে, একটি ভাঁজের নিম্নতম বিন্দুগুলোকে সংযোগ করে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় ট্রাফ। আমরা তারপরের অংশটাকে চলে যাই, হিঞ্জ রেখা, হিঞ্জ লাইন্স যেটাকে বলা হয় সন্ধি রেখা, সেটা হচ্ছে কোনো ভাঁজের বক্রতম বিন্দুগুলোকে যে রেখা দিয়ে যোগ করা হয় তাকে হিঞ্জ লাইন বলা হয়। বক্রতম, এখানে আমরা চিত্রে যদি দেখি বক্রতমগুলো কি, একটু ওয়েট করো, আমরা যদি চিত্রে দেখি যে এটা এই বক্রতম রেখাগুলোকে যখন যোগ করে যে লাইন পাওয়া যায় তাকে হিঞ্জ লাইন্স বলা হয়ে থাকে। আচ্ছা, এর পরেরটা আসছে কি বাহুদেশ, যেটাকে লিম বলা হয়। কোনো ভাঁজের শীর্ষদেশ থেকে নিকটের নিম্নদেশ পর্যন্ত বিস্তৃত শিলাস্তরকে সাধারণত লিম বলা হয়ে থাকে।
তারপরে আসি এক্সেল প্লেন, এখানে আমরা চিত্রের মধ্যে দেখো, আর লিমটা তো জেনে এটা এটা লিম আর এটা হচ্ছে এক্সেল প্লেন। হ্যাঁ, কোনো ভাঁজকে যে কাল্পনিক তল বরাবর মোটামুটি সমান দুই ভাগে ভাগ করে তাকে অক্ষতল বলে। এরপর সে আয়াম স্ট্রাইক, আয়াম হচ্ছে যে দিক বরাবর ভাঁজটি বিস্তৃত রয়েছে সেই দিকটিকে আয়াম দিক বা স্ট্রাইক ডিরেকশন বলা হয়। যে রেখা বরাবর একটি কাল্পনিক আনুভূমিক তলের সাথে ভাঁজপ্রাপ্ত শিলাটিকে ছেদ করে তাকে ওই ভাঁজের আয়াম রেখা বলে। আচ্ছা, এবার আসি ডিপ নতি, অনুভূমিক তলের সাথে ভাঁজের বাহুতে যে কোণে নত থাকে তাকে ভাঁজটির নতি বা ডিপ অফ ফোল্ড বলে। নতি প্রধানত দুই প্রকারের, একটা হচ্ছে অ্যাপিয়ারেন্ট ডিপ যেটা আপাত নতি, আর একটা হচ্ছে ট্রু ডিপ যেটা হচ্ছে প্রকৃত নতি। ট্রু ডিপটা হচ্ছে অনুভূমিক তল ও শিলাস্তরের মাঝের কোণকে নতি বলে। প্রশ্ন হলো এই কোণ কীভাবে এবং কোন দিকে পরিমাপ করা হবে? যদি আয়াম রেখার সাথে 90 ডিগ্রি কোণের দিক বরাবর এই অনুভূমিক তল এবং শিলাস্তরের মাঝের কোণ মাপা যায় তবে কোণের মান সবচেয়ে বেশি হবে এবং একেই প্রকৃত নতি বলে। আর আপাত নতি হচ্ছে আয়াম রেখার সাথে 90 ডিগ্রি কোণের দিক বাদে অন্য যে কোনো দিকে যদি এই অনুভূমিক তল ও শিলাস্তরের মাঝের কোণ মাপা হয় তবে তাদের মানগুলোকে প্রকৃত নতি অপেক্ষা কম হবে এবং এই রকম সব নতিকে অ্যাপিয়ারেন্ট ডিপ বলা হয়ে থাকে। এই যে আমরা এতক্ষণ যে চিত্রগুলো দেখেছিলাম ভাঁজের অংশবিশেষে সেগুলো আমি আবার আলাদাভাবে কিছু চিত্রে দেখাচ্ছি, যে ক্রেস্ট, তারপরে হিঞ্জ, লিম বা আমরা পড়েছিলাম নতি এবং আয়াম, আয়াম রেখা। হ্যাঁ, এগুলো তো আজকে আমরা মোটামুটি এতটুকু পর্যন্তই পড়ব। আমাদের যেহেতু ফোল্ডের ক্লাস, আমার আরেকটা অংশ আছে যেখানে আমরা ক্লাসিফিকেশন অফ ফোল্ড পড়ব, তো আজকে আমি ক্লাসটা যেন বড় না হয় এই কারণে এটাকে দুটো অংশে ভাগ করেছি। তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবে, কারণ হচ্ছে আমাদের সবারই কিন্তু পরীক্ষা চলে আসছে। আমাদের এখন অনলাইনে সব পরীক্ষা হবে জুমের মাধ্যমে, তো যার কারণে তোমাদের এতদিন তোমরা আমরা ক্লাস রেগুলারলি আমরা ক্লাস দিয়েছি, স্পেশালি সেকেন্ড ইয়ারের ক্লাস তো প্রচুর হয়েছে নিঃসন্দেহে, এবং আশা করি তোমাদের সবাই মানে শুনেছো, না শুনলেও শুনবা সামনে, কারণ এছাড়ার কোনো ওয়ে নেই। আর আমার কাছে মনে হয় যে অনলাইন ভিত্তিক ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশিই ভালো হয়েছে, কারণ নর্মালি বিশেষ করে অনার্স মাস্টার্সের ক্লাসগুলো অনেক হ্যাম্পার হতো মানে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলোর কেন্দ্র পড়ার কারণে, কিন্তু এখন অনলাইন ক্লাসে কিন্তু হ্যাম্পার বলে কোনো শব্দটাই নেই। অ্যাকচুয়ালি সবগুলো ক্লাস টাইমলি হচ্ছে, কোনো ছুটি নেই, ছুটি তোমরা বাসায় বসে আছো, বাট আমাদের কোনো ছুটি নেই, আমরা কিন্তু ক্লাস নিচ্ছি এবং ক্লাস দিচ্ছি। তোমরা এখন ক্লাস কতটুকু নিচ্ছো বা দেখছো তা আমরা হয়তো আমাদের পক্ষে ওইটা জানা সম্ভব নয়, কিন্তু তোমাদের এখানে যেটা হচ্ছে যে প্রায় অনেকটা নোটস আকারের মতো হয়ে যাচ্ছে। আমরা যেমন ক্লাসে কিন্তু আরও ডিটেলস চলে যায় বা বিভিন্নভাবে পড়াই, কিন্তু এখানে অনেকটা নোটের আকারের মতো পড়াতে হচ্ছে, যার কারণে যারা ক্লাসটা ফলো করবে তারা আমি মনে করি নিঃসন্দেহে ভালো রেজাল্ট করতে পারবে। এবং এখানে যেটা হচ্ছে যে আমরা কিন্তু আগে থেকে বইয়ের রেফারেন্স আমরা জানি, বিভিন্ন জিওমরফোলজির বিভিন্ন বই, আমার বিশেষ করে এই কোর্সের ক্ষেত্রে জিওমরফোলজির অনেক ধরনের বই আছে, মানে হিউজ বই এটা আসলে। তোমরা মানে অনার্স লেভেলে আমাদের পড়ার ক্ষেত্রে টেক্সট বুকের মতো কোনো লেখকের নাম আমরা বলতে পারি না, তোমাদেরকে যেটা বলতে পারি যে তোমরা জিওমরফোলজি বইগুলো ফলো করবে, সেটা বাংলা রাইটার বলো বা ইংলিশ রাইটার, যে কোনো রাইটারের বই ফলো করতে পারো, এবং একটা রাইটার না, আমি মনে করি 2-3 জন রাইটারের বই তোমরা পড়বে। তো ঠিক আছে, আজকে আমার একটু পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এবং সবাইকে আবারও ধন্যবাদ ক্লাসটা মনোযোগ সহকারে শোনার জন্য এবং দেখার জন্য। আমার নেক্সট ক্লাস দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।